এফালে মিরাটত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রণদঙ্কা, আনফালে আমেথি আর রায়বেরেলিত প্রিয়ঙ্কা গান্ধীর নির্বাচনী প্রচারের চমক। উত্তর প্রদেশত তুঙ্গত কংগ্রেস বিজেপির নির্বাচনী প্রচার অভিযান, ইয়ার মাজত গেরুয়া বহন পিন্ধার পাছত জয়াপ্রদা সন্দর্ভ অসৌজন্যমূলক মন্তব্য সমাজবাদী পার্টির নেতার। জয়াপ্রদার আগমনে রামপুরের গধূলি রঙিন করে তুলিব। সমাজবাদী পার্টির নেতা ফিরোজ খানের এই বিতর্কিত মন্তব্যের পাছতে প্রতিক্রিয়া। এইবার বিজেপি প্রার্থীর হয়ে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির দুর্গ রামপুর সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব জয়াপ্রদায়। মিরাটত বিশাল র্যালিত ভাষণ দিয়ে কংগ্রেসের সমালোচনা থরব মোদি। এইবারের নির্বাচনী যুঁজ নির্ণায়ক সরকার বনাম দ্বিধাগ্রস্ত অতীতর মোদীর দাবি। মাটি, আকাশ আর মহাকাশত সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস দেখালে তেওঁর সরকারে। ইপিনে রাহুল গান্ধীর নাটকের কটাক্ষর উত্তর দিলে মোদিয়ে। এসেট আর থিয়েটার সেটর পার্থক্য বুঝার বুদ্ধিও নাই, নাম নোকাক রাহুলক কটাক্ষ মোদীর। এন্টি স্যাটেলাইট মিসাইলর সফল পরীক্ষার পাছত বিশ্ব নাট্য দিবসের প্রসঙ্গ টানি মোদীক কটাক্ষ করে টুইট করেছিল রাহুল গান্ধীয়ে। টুইটার যোগেদি মিশনক নাটক বলে ইঙ্গিত করেছিল রাহুলে। কুছ বুদ্ধিমান লোক এসে হ্যাঁ, জব কল মে এ সেট কি বাত করতা থা তো কনফিউজ হো গে, সমঝে কি মে থিয়েটার কে সেট কি বাত কর রহা হু। হাম এসে বুদ্ধিমান লোগোঁ পর রোয়ে হ্যায় হাসে। কংগ্রেসত শত্রুঘ্ন সিনহার যোগদানের পথ প্রশস্ত। রাহুল গান্ধীক সাক্ষাৎ করার পাছতে শত্রুঘ্ন সিনহার ঘোষণা, ছয় এপ্রিলত আনুষ্ঠানিকভাবে যোগ দিব কংগ্রেসত। পাটনা সাহিবত প্রতিদ্বন্দ্বিতা করব সিনহাই। ইপিনে কংগ্রেসে বিচারিলে প্রতিদ্বন্দ্বিতা করবলে সাজু প্রিয়ঙ্কা। রায়বেরেলিত কলে সোনিয়া তনয়াই। তর্জত লাড়ুর বিরুদ্ধে নিজের ওজন জুখিবলৈ রাজি নহল প্রিয়ঙ্কা। নিজের ওজন কুইন্টলতকৈ বেশি বলে কই আমেথিত সমর্থকর অনুরোধ উপেক্ষা প্রিয়ঙ্কার। ন্যাশনাল ডেস্ক, প্রাগ নিউজ,